Welcome back to my channel, Aadrika the Princess. আজকে আমি তোমাদের জন্য একটা স্টাডি ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো ডায়েরি রাইটিং। চলো এবার আমরা স্টার্ট করি। তোমরা যে কোনো টপিকে লিখতে পারো ডায়েরি রাইটিংটা। আমি ডায়েরি রাইটিং এর কি কি জিনিস মেইন সবকিছু বলবো। প্রথমে আমরা এরকম ভাবে একটা ডায়েরি রাইটিং লিখে নিব। তারপর আছে আমরা আজকের যে ডেটটা, আজকের যে ডেটা আর ডেটসটা সেটা লিখতে হবে। আজকে হচ্ছে আমি যে দিন এটা করছি এটা হচ্ছে ওয়েডনেসডে। আর তারপর আছে আজকের ডেট 7 ডিসেম্বর 2022। এবার হচ্ছে যেই টাইম, টাইম অফ মেইন, টাইম কোন সময়টা লিখছি সেটাকেও মানে লিখতে হবে। তুমি যে কোনো টাইমে লিখতে পারো। আমি লিখছি এখন বাজে 6:20। এবার হচ্ছে আমরা বডিটা লিখব, এটার হচ্ছে আমরা বডিটা লিখব। তো হচ্ছে এনে প্রথমে আগে দিতে হবে, এটা হচ্ছে দিতে হবে ডিও ডায়েরি বা সলিউশন, এটাকে বলে সলিউশন, ডিও ডায়েরি। আমি লিখছি এটা ডায়েরিটা। হ্যাঁ দেখো, এটা হচ্ছে বডিটা লিখছি। আজকে আমি এই ভিডিওটা বানালাম কারণ কি হচ্ছে স্টাডি ব্লগ বানিয়েছি, কারণ কি হচ্ছে এটা আমার ফার্স্ট স্টাডি ব্লগ, কারণ কি হচ্ছে বানিয়েছি হচ্ছে আমার এক্সাম চলছে তাই জন্য। তোমরা যে কোনো বডি লিখতে পারো। বডি মানে কি? বডি মানে হচ্ছে যেই ডায়েরিটা লিখছো সেটার হচ্ছে একটা বডি, সেটার তো কিছু থাকতে হবে না। এটা হচ্ছে একটা মানে ইনফরমেশন, মানে এর মধ্যে যে জিনিসটা দিয়েছে যেটা হচ্ছে ডেট আর ডে, তারপরে হচ্ছে তোমার টাইম, তারপরে হচ্ছে এটা বডিটা যে তুমি কী কী কাজ করলে আজকে উঠে সেগুলো,
সেগুলো লিখতে হবে, কি কি হয়েছে, কারা কারা ডায়েরি ডেইলি রেখে সেটা বলবে। আমি ডায়েরি ডেইলি লিখি, আমার কাছে একটা ডায়েরি আছে, এটা আমি আমার ডায়েরিতে লিখছি না, এটা আমার নোট কপিতে লিখছি। আমার কাছে একটা ডায়েরি আছে, সেটা হচ্ছে ইউনিকর্ন ডায়েরি, ওটার মধ্যে আমি বেশিরভাগ লিখছি। আর কোন টাইমেও লিখবে সেটাও সবাই বলবে। আমি লিখি হচ্ছে রাত্রিবেলায় লিখি। তাদের কাছে ডায়েরি লিখতে ভালো লাগে সেটা বললে, আমার ভালোই লাগে ডায়েরি লিখতেও। তোমরা এটা আলাদাও লিখতে পারো, মানে হচ্ছে বডিটা আলাদাও লিখতে পারো। বডিটা ধরো লিখলে তোমরা যে কোনো বডি লিখতে পারো, আমি যেটা লিখছি সেটাই লিখতে হবে, ওটা কোনো ব্যাপার নেই। তোমার ডেইলি লাইফটা লিখবে, ডেইলি লাইফটা লিখবে, ঠিক আছে? ডেইলি লাইফটা লিখবে। আমার ফার্স্ট স্টাডি ব্লগ হচ্ছে। তারপরে লাস্টে কি লিখতে হবে বলো তো? লাস্টে হচ্ছে তোমার নাম লিখতে হবে আর আর সিগনেচার দিতে হবে। নামও লিখতে পারো বা সিগনেচারও দিতে পারো। আমার ক্যামেরাটা একটু খারাপ আছে, তাই যেন একটু হয়, যেন একটু পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। যতটুকুনি লিখবে ততটুকুনি লিখবে। আমি একটু বেশি বড় লিখছি, কারণ কি তো একটু বড় লিখছি, কারণ কি হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে বড় লেখা। আর ইচ্ছা প্রায় কমপ্লিটেডের দিকে। এবার দেখো, এবার আমি কি লিখছি, এবার হচ্ছে যেটা আমার সত্যি সেটাই আমি লিখছি। এবার হচ্ছে আমি লিখ মানে হচ্ছে যে তো গোটাটাই আমি লিখলাম, এবার হচ্ছে আমি লিখবো নাও ইটস পাস্ট মাই স্টাডি টাইম, এখন আমি পড়াশোনা করবো, ওই জন্য এটা আমি এখন লিখছি।
তোমরা যে কোনো লিখতে পারো, নাও ইটস মাই ডিনার টাইম বা নাও ইটস মাই বেড টাইম, যে যেটা ইচ্ছা লিখতে পারো। আমি যেহেতু এটা ইভিনিং এ লিখছি ওই জন্য আমি এটা লিখলাম। যারা রাত্রিবেলা লিখবে তাদেরকে নাইট মানে বেড টাইম লিখতে হবে বা ডিনার টাইম, সেটা তোমাদের ব্যাপার। এটা হচ্ছে আমার ডায়েরিটা হয়ে গেল, দেখো। এবার হচ্ছে আমরা এখানে যে জায়গাটা, এই জায়গাটা ফাঁকা দেখছো, এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা হচ্ছে আমাদের নাম লিখবো বা সিগনেচার লিখবো। আমি হচ্ছে আমার নামই লিখছি। টাইটেলও লিখতে পারো বা টাইটেল না লিখলেও হয়, সেটা তো ব্যাপার না। আমি একটা স্মাইলিও দিচ্ছি। এবার আমার কমপ্লিট একটা ডায়েরি রাইটিংটা দেখো। আমার ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে তো একটু হলে যায়, মানে হেলে মানে হচ্ছে একটু হয়ে যায়। এই ডায়েরি রাইটিংটা কার ভালো লাগলো, আর এই ডায়েরি রাইটিং এটা আমি স্টাডি ব্লগ করলাম, যাদের ভালো লাগলো তারা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই।